আমি আর এর বার বহন করে বেড়াবার পারতেছি না। আমি অনেক চিন্তা ভাবনা করে হেডলাইট করে দেখলাম, জহর হলে ভালো হয় দোস্ত। তুই আতায় সদ্দারের তাবিজ নিচ্ছ, তো সেটা বাই দিয়ে ঘুরে বেড়া যা, দেখ ওটাই বিয়ে হয়ে যাবি, আমার দরকার নেই। আমি তোর সাথে জহরের বিয়ে হবার দেবো না, তুই যা পারিস করিস, আর এ নিয়ে আমার সাথে কোনো ফালতু কথা কবি নে। ঠিক আছে, আমিও দেখে নেবো, জহরের বিয়ে করবার না পারি, কিন্তু তোমার মতো দু চারটা সুটকা মার্ডার কেস তো করবার পারবো। শোনো সুটকা ভাই, হিরুকুলো তোমার খুন করার ষড়যন্ত্র করতে আছে। কে ওরে হয় মুই টের পাই গেছি, ওরে সাউটও ব্যাগ দাঁড় তোমার শেষ। ও বড়, তুই জোড়া দিয়ে যাও। এই কাম কাটুন নিয়ে সরি, এই দিদি গরু জবাই করে। ও মা দাঁড়াই দিছে না, ধরো ধরো। এই নুরুল, এই তোর কলম সাক্ষী দেওয়া লাগবি। তা দিব, হ্যাঁ কোনো মিথ্যা সাক্ষী দিতে পার, তাহলে চল লো, চল আমার সাথে চল। আরো আমি থানায় যাবো না, কি করবো তুমি? আরে নুরু আর কি কবি, ধরতে গেলে নুরুই তো আমার দোস্ত, আমার জীবনটা বাঁচা দিছে। উস্তাদ উস্তাদ, এই দেখেন কোচের চাকু যদি কোচ কাটে তাহলে ঠেকাবি নাকি না? অত তত্ত্ব কথা বাদ দেই, ঘটনা কি সেটি কও। ঘটনা আর কি কব উস্তাদ, এই সাক্ষীর নিজের মুখেই শোনেন। ও নুরু, ও দোস্ত তুই ক, ঘটনা খুলে ক উস্তাদ রে ক। কারণ হয়েছে কি উস্তাদ, এখানে যে ঘটনা ঘটছে নিজের মহে আমি কেমন তারা কই, আর উপর দিকে স্যাপ আলাইলে তো নিজের বহের উপর পড়ে না, কই অত উপায় নাই, এর লগে তো সুটকা বাড়ি জীবন মরণ জড়িত। এখন বিষয়টা যে আরে এত পেশাল পাত দিয়ে কি হয়েছে সেটা কইছ নি কে? তাহলে আমি করছি, আমার কাছে শোনান বড় বাবু,
ওই যে আপনারা যাক আদর দিয়ে লাই দিয়ে মাথায় তুলিছেন উস্তাদ যা কই ছোট ভাইরা বানাবি কই আদির পাঁচ পাও যাইছে সেই হিরুসু আর চা এই চাকু দাঁড় করে হয়েছে বাড়ি সঙ্গে নিছে আমার কোন করার জন্য তাই না নুরুজস তো এইসব কি কথা কইস নুরু তুই কদস তো তোর জন্য তো জীবনটা বাইছে গেল ওস্তাদ ঘটনা সত্য ওস্তাদ হিরু কনে যাটাকে নিয়ে আয় আর সুটকা যা করে যা আমি স্বীকার করতেছি আমার ভুল হয়ে গেছে এ দরকার হলে কান ধরতেছি তা তুই আমাকে মাফ করে দে এ তুই এখন আমার বাড়ি থেকে যা তোরে ভাই তোকে তো কইছি আদায় সদরের তাবিজ নেগা যা এ দেখ দোস্ত আমি কান ধরতেছি ওই আদায় সদরের তাবিজের কথা আমি মুখেও আনবো না তা তুই আমাকে মাফ করে দে দোস্ত দোস্ত আমি দোকান বন্ধ করে আছি দোস্ত আচ্ছা ঠিক আছে তুই এখন যা চিন্তা করে দেখি চিন্তা না রে ভাই তুই ছাড়া আমার কোনো গতি নাই আমাকে আমরা করেই দেওয়া লাগবে দোস্ত দোস্ত তাহলে ওই কথাই থাকলো দোস্ত আমি গেলাম কিন্তু দোস্ত বুঝছো আন্তন বাপ সেদিন যে তো কথাটা কইলেন কই তুই তো হ্যাঁ না কোনো কথাই কলো না ফুপু এসব দুনিয়াদারির বিষয় নিয়ে আমি তোমাকে আর কি কথা কব আমি তখন অন্য জগতের মানুষ তোমাকে তো আমি সে কথা আগেই কইছি এসব তুই কি কইস মানুষ আধ্যাত্মিক লাইনে গেলে পারে কি বিয়ে করে না ঘর সংসার করে না এসব বিষয় নিয়ে তোমাকে আমি আর কি কব কব ফুপু আমার নিজের জীবনেরই কোনো ঠিক নাই এর ভিতরে আবার তুমি মৈরমরে টানে আনলি পরে তার জীবনটা নষ্ট করা কি ঠিক হবে কও মা তুমি কার পায়ে তাল মেখাবার গেছো ওসব বেমানগের সাথে কথা কয়ে কি হবি চলে আসো তোমার কসি না চলে আসো কই আইস এখনো আমাকে খুন করে বেড়াচ্ছে আমি হলাম উস্তাদের পরে হচ্ছে আমার স্থান আর আমি হচ্ছি আর আমার খুন করে ওরকমের ওরকমের আমার একটা কথা কিছুতেই মাথায় খেলতেছে না হিরুকে তোমার খুন করে আসবি আমার উপর আরে বোঝো না কে আমি যদি আন্তনের দলে নিছি সেই জন্যই তো আমার উপর তার রাগ তুমি আন্তনের দলে লাগ কিনা দলে নিছে তুমি ভাই আমার মনটাই কি করছে এটা ওই নুরু সিটারের ষড়যন্ত্র আরে কি করছো তুমি নুরু আমাকে সব ঘটনা ফাঁস করে দিয়ে আমাকে জানে বাঁচা দিল আর তুমি করছো নুরু ষড়যন্ত্র নিজে কি এত পরামাণিক ভাবো কি জন্য হিরুর আর জহরের বিয়ের ব্যাপারে তোমার যে কিছু করার মুরিদ নাই সেটা তুমিও জানো আর আমার মনে হয় এটা হিরু জানে তাহলে পরে হিরু ওই বালিশের নিচে চাকু লুকিয়ে রাখছে কি জন্য তুমি জানো হিরু আমাকে মাঠের মধ্যে মার্ডার করবি বলে শাসাইছে সে তো শাসাইবির পারেই শহরে যে তুই হিরুর সাথে বিয়ে দিবির চাইস নে সে কথা শুনলি হিরুর মাথা গরম হবি নিয়ে সে তো শাসাবি নিয়ে তার মানে তুমিও চাইছাও যে হিরু আমার খুন করুক হয় চাচ্ছি আমি চাচ্ছি হিরু ওই চাকু দিয়ে তো ধরিয়ে কাটিয়ে কুচি 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 করুক হয়েছে
সব মিথ্যে কথা। আমি সুটকা ভাইয়ের সাথে চেঁচামেচি করেছি আন্তরিক বিষয় নিয়ে, এই কথা ঠিক? তাহলে আমি তাকে খুন করার পারি, তুই কত তুই কো আমি পারি? ওরে পাগল মুয়ে তো এই কথা কইছে, তুই এ কথা কবি কে? মোর কথার কোনো দাম আছে? তোরা ওটা মালিক পক্ষের লোক, মালিকের লোকের তোকে ভাব ভালো বসার ধরন এই অন্যরকম, বুঝো না? এই যে মুই নাক গলাই কেমন, তার ওস্তাদ মোরে কইল যা হিরুরে ধরিয়ে লই, মুই আইছি তোরে ধরে লই যাই। আচ্ছা দোস্ত, আচ্ছা সত্যি কি আমাকে থানায় দিয়ে দিবে? আচ্ছা দারোগা পুলিশ কি আইছে? কোনো অসুবিধা নেই, তুই আল্লাহ নাম লই বহে স্যাপ ট্যাপ দিয়ে রড়া দে, ল গেলে দেখবি এনে দারোগা ধরলে যে ভাঙবে। একজনে দিছে কিডা অন্তন, ও সেই জন্য তোমার মুখে এত হাসি ফুটেছে তাই নে? কে অন্তন ছাড়া বুঝে আমগুলো দুল ধরার কেউ নাই? অন্তন ছাড়া কেটে দিবি তাই তো ছোট দিলি ভাই, হাই সেটা তো তাহলে চুরির জিনিস হবি। ঠিকই ধরেছ, এটা চুরিরই জিনিস সত্যি। হাই কিডা দিছে রে? কিডা দিছে সেটা না হয় নাই জানলে। তোর এত বড় অধপতন হয়েছে রে হিরু, হ্যাঁ সুটকাক মারার জন্য তুই চাকু ভাড়া করে আনিস? আমি সারা জীবন তগারে কি শিক্ষা দিলি? লজ্জায় তোমার মাথা হেট হয়ে যাচ্ছে রে উস্তাদ। বিশ্বাস করেন উস্তাদ, আমি সুটকা ভাই মারার জন্য চাকু ভাড়া করে আনিনি, এই যে আমি মাথা সই করছি, দরকার বললে মসজিদ করে খারে কবর মারি। এই হাতে নাতে ধরা পড়ে তুই মসজিদ করে গিয়ে খানা বসাচ্ছ, তোর লজ্জা করে না? সুটকা ভাই বিশ্বাস করো। তো বিশ্বাস কর বাবার, তুই মাঠের মধ্যে খারা যেটা কইছিলু মনে করেছিলাম মুখের কথা। সুটকা ভাই মাঠের মধ্যে আমি যা কইছি তা তোর আগের মাথায় কইছি, এই জন্য আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি। তালি পরে চাকু নিয়ে আইছে বিছানার নিচে রাখি চুকে, হ্যাঁ হিরু আমার দোস্ত মানুষ, এটা আলাদা কথা। দোস্ত তুমি কিছু মনে করিও না, কারণ আমার পক্ষে মিথ্যে কথা কওয়া সম্ভব না। ওস্তাদ ওই রাত্রিরে দেহি ইদানিং মাঝে মধ্যে হিরু একটা সাহুলে বইথে আর মনে মনে কি কি জানি বিলকে সিলকি কয়, আমার কিছু করার নেই, আমি সত্য কথা কইলাম। এখন প্রমাণ হলে তো ক যে নুরু মিছা কথা করছে, ক জবাব দে ক। আচ্ছা তুই কথা কইস না কেন, হ্যাঁ চুপ করে থাকিস কে? কি জন্য এই চাকু ভাড়া করিস, হ্যাঁ সুটকা তোর কি এমন পাকা থানে বই দিছে যে তুই তারে খুন করবার চাই? ওস্তাদ আমি বিশ্বাস করেন আপনি, আমি সেজন্য চাকু আনিনি ওস্তাদ, আপনার পাশে আমি করছি। তালি পরে চাকু ভাড়া করিস কে? সেটা আমি করতে পারবো না, আমাকে মাফ করে দে, বরং আমাকে মাফ কে ভাই আমাকে আপনি মাফ করে দিন। ওস্তাদ আমাকে মাফ করে খেলায় বললি মিলে গেছে উঠে।
দাওয়াতে করে বসে রয়েছো কে? সাথে গেলাম অস্ত্রপাতি দিয়ে তো ভালো হয় না। খুন করবার কমা নাকি গার্জেন? দেখো আমি সমস্ত ওই খুন খারাপই একদম সহ্য করার পারি না। তার চেয়ে তুমি নুরুক আল্লাহর রাস্তে মাফ করে দাও। হ্যাঁ দিলাম, নুরুক মাফ করে দিলাম। তোক মাফ করবে নাকি দা? আমি যে এখন এই দাও কেন দিয়ে তোর কল্লাটা নামা ফেলাবো? কথায় কথায় আমার কল্লা নামা ফেললি তো সংসার করা মুশকিল হয়ে যাবে ঘর জান। ও সংসার তুই আমার সাথে করবি চাস? সংসার যদি তুই আমার সাথে করবি আর চাতু, তাহলে তুই বিয়ে করছু আমাক আর ঝুমকে চুরি করে নিয়ে এসে পড়াস জহরে কি করছ? হ্যাঁ কেরে, এই তোর সংসার করা, এ কি সংসার করা কয়? এ যে বিয়ে করছু, এ যে বউ, তার গায়ে যে এক কান গয়না নাই সিধা তোর চোখে পড়ে না, পড়ে না। একদম বাজে কথা কবে না গর্জন, আমার চরিত্র নিয়ে কোনো কিছু করলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, সব আউল জাউল হয়ে যায়। বাহ, চরির মায়ের বড় গলা, হাতে নাতে ধরা পড়ি আবার তেজ দেখাস। তাহলে তো কল্লা তো আমি এখনই নামাবো। হ্যাঁ আমি তো তোর কল্লা এখনই নামাবো। আমি তো কল্লা তো এখনই নামাবো। তো দেখছি ডাকাই তো মনে হবার বাবু বাবু আমি বিয়ে করেছি এইসব চকি দেখার জন্য। চুপ কর, অবিশ্বাস করিস জহর যে আমাকে করলো, জহর করলো ছিলে কান নিচে করলে ছিলের পিছনে দৌড়ান লাগবি, বুদ্ধি শুদ্ধি কবে হবি? যা ঘরে যা, যাও তুমি ঘরে যাও। কানে সিল দিলি বলে দৌড়ে লাগি। তুমি ঘরে যাচ্ছ আমার এই দিকে, যাও ঘরে যাও। বাড়িঘরের দিকে একটু খেয়াল রাখিস। Let's go.